যুক্তরাষ্ট্রে 20 জুন হতে যাওয়া কোপা আমেরিকার জন্য 23 জন স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এই টুর্নামেন্ট শুরুর আগে জুনেই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিল ভক্তদের জন্য আক্ষেপ, নেইমারের মতো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নেওয়া হয়নি দলে, অথচ গতবার দলকে ফাইনালে উঠিয়েছেন এই মহাতারকা। এছাড়া বর্তমান সেলাসাওদের মিডফিল্ডের মধ্যমণি ক্যাসেমিরোকেও নেওয়া হয়নি দলে, এই নিয়ে সমালোচনা কোচ দরিভালের। চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তার কোপা আমেরিকা খেলতে না পারার ব্যাপারটি ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গত বছর ডিসেম্বরে নিষেধ করেছিলেন। আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও জায়গা হয়নি দরিভালের কোপা আমেরিকা স্কোয়াডে। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। আগামী 23 মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে। যেহেতু ব্রাজিল 23 জনের নাম ঘোষণা করেছে, তাই তারা আরও 3 জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন। স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, আমাদের নায়কের প্রয়োজন এবং দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো ও টটেনহাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। 32 বছর বয়সী ক্যাসেমিরোর বাদ পড়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ম্যানচেস্টারে 3 মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে, তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি। ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে স্কোয়াডে 3 জনকে ডাকা হয়েছে। গোলকিপার বেন্তো, ফুলব্যাক গিলেরমো আরানা ও স্ট্রাইকার অ্যান্ড্রিক রয়েছে দলে। 17 বছর বয়সী অ্যান্ড্রিক এরই মাঝে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিশ্চিত করেছেন। বয়স 18 বছর পূর্ণ হলে এবছরের জুলাইয়ে রিয়ালে যোগ দিবেন অ্যান্ড্রিক। ব্রাজিলের জার্সিতে শেষ 2 ম্যাচে দারুণ চমক দেখিয়েছেন এই তরুণ। সর্বশেষ 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল। এর আগে 2019 কোপা আমেরিকা জিতেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নুলাফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।